বাংলাদেশের রাজনীতি কি কূটনীতি পাড়ামুখী নাকি কূটনীতি পাড়া বাংলাদেশের রাজনীতিমুখী, এটা বোঝা খুব দায় হয়ে দাঁড়াবে সময়ের বলে দিবে চূড়ান্ত হিসাব। তবে রাজনীতিতে কূটনীতিকরা যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছেন এটা যে হতে যাচ্ছে, আমরা কিন্তু গত 15-20 দিন এক মাস ধরে নানান কন্টেন্টে আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছিলাম যে রাজনীতি যে কোনো প্রক্রিয়াই হোক কূটনীতিকদের হাত ধরে একটা জায়গায় যাচ্ছে কিনা। এবং ইতিমধ্যে এর আগের আমরা একটা কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে আমাদের রাজনীতিবিদরা খুব বড়াই করে বলে যে বিএনপি বলে যে আমরা মনে করি আমরা আমাদেরকে কেউ কোনো বিদেশি শক্তি এসে ক্ষমতায় বসিয়ে দিবে এটা আমরা মনে করি না, জনগণই আমাদের মূল শক্তি। আবার সরকারি দল বলে যে কূটনীতিকদের চাপিয়ে দেওয়া কোনো কিছু বা বিদেশির কোনো শক্তির চাপিয়ে দেওয়া কোনো কিছু সরকার মানবে না। কিন্তু দুই দলেরই আবার ডেস্টিনেশন বা দুই দলের যাত্রা, তারাই যাক বা তারা ডাকুক বা টানুক, কূটনীতিকদের তারা কিন্তু তাদের রাজনীতির জন্য সাংঘাতিক রকম একটা জায়গা দিয়ে যাচ্ছে। এবং এটার বেশ কিছু এখন আগে তারা যেগুলো বলেছেন নানান সময় সমালোচনা করেছেন, নানান সময় যেমন ভারতীয় অবস্থানের সমালোচনা করেছে বিএনপি, একটা সময়ে আমেরিকান অবস্থানের সমালোচনা করছে আওয়ামী লীগ, কিন্তু ঘুরে ফিরে আবার তারাই এই দুই জায়গাটায় বেশি যাওয়া আসা করছেন এবং বেশ তাদের মধ্যে এটা নিয়ে একটা তৎপর অবস্থা দেখা যাচ্ছে। আমরা একটু সবশেষ আওয়ামী লীগের সঙ্গে যে পিটার হাসের যে মিটিংটি হয়েছে এই মিটিংয়ের আরও কিছু ডিটেলে কিছু স্বীকারোক্তির বিষয় আছে, সেই স্বীকারোক্তির বিষয়গুলো আমরা একটু তুলে ধরতে চাই, তাহলে বিষয়টা আর একটু পরিষ্কার হবে। আওয়ামী লীগের যে প্রতিনিধি দলটি আমেরিকান এম্বাসিতে গিয়েছিল তার সূত্র ধরে প্রথম আলোয়ের রিপোর্টে বলা হচ্ছে যে বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে দুই পক্ষে আলোচনা এসেছে, বিএনপির নেতাদের সঙ্গে বিভিন্ন সময়ে সাক্ষাৎ হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত পিটার হাস আমেরিকান রাষ্ট্রদূত বলেছেন যে বিরোধী দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়, এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কী সেটা জানতে চান পিটার হাস। মানে পিটার হাস একরকম ক্লিয়ারিফিকেশান চাচ্ছিলেন আওয়ামী লীগের কাছে, যে আওয়ামী লীগ তো বক্তৃতা বিবৃতিতে সবসময় বলেই যাচ্ছে এবং তারা সংবিধানও পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে, তারপরও পিটার হাস বলে না যে আমি তার মুখ থেকে শুনতে চাই, তাদের মুখ থেকে আমি শুনতে চাই ব্যাপারটা কী আসলে, তার মুখ দিয়ে বলুক, জানি আমরা সব কিছু ঘটনাটা এই হয়েছে কিন্তু মুখ থেকে শুনতে চাই, ব্যাপারটা অনেকটা সেদিকে গিয়েছে। জবাবে আওয়ামী লীগের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আওয়ামী লীগের আন্দোলনের ফসল, কিন্তু বিএনপি 2001 ও 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অপব্যবহার করেছে, এর ফলেই 1/11 মতো অনির্বাচিত সরকার এসেছে, এখন পাকিস্তান ছাড়া গণতান্ত্রিক বিশ্বে এ ধরনের সরকারের অস্তিত্ব নেই, এ পরিস্থিতিতে আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না এটা পরিষ্কার। তবে আওয়ামী লীগ সুষ্ঠু অবাধ তবে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সূত্র জানায় আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বলা হয়েছে আইনি ও আর্থিকভাবে নির্বাচন কমিশন পুরোপুরি স্বাধীন, কমিশনকে বর্তমান সরকার শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে, এছাড়া অতীতে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে তা তুলে ধরা হয়েছে, পাশাপাশি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলো যে সুষ্ঠু হয়েছে তাও তুলে ধরা হয়েছে। আমাদের মোটামুটি আমরা ধারণা করে নিতে পারি যে হয়তো বিএনপির সময়ে সেই মাগুরা নির্বাচন থেকে শুরু করে ঢাকা 10-এর নির্বাচন, এই নির্বাচনগুলো নিয়ে আওয়ামী লীগ হয়তো কথা বলেছে। আরেকটা হচ্ছে আপনার যে বিষয়টা হতে পারে যে সর্বশেষ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং আপনার রংপুর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, এই দুইটিকে হয়তো আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের উদাহরণ হিসেবে তুলে ধরে থাকতে পারে বা এটাই স্বাভাবিক হিসাবে আমাদের বোঝার কথা। সূত্র জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাছ থেকে বেশি শুনতে চেয়েছে, মানে তারা শুনতে চেয়েছে বেশি, বুদ্ধিমানরা যা করে আর কি, যে একটু পেটের কথা বের করার চেষ্টা করা, তারা বলেছে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা প্রত্যাশা করে। অবশ্য আওয়ামী লীগের নেতারাও যারা গেছেন তারাও তো পোড় খাওয়া ঝাড়ু নেতা, আমি ঠিক জানি না যে কে কার পেটের কথা বেশি বের করতে পেরেছেন। এর আগে 16 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউরোপীয় ইউনিয়নের 7টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন, ওই দিন ওবায়দুল কাদের
বৈঠক শেষে বেরিয়ে বলেছিলেন তারা চায় আগামী নির্বাচনে বিএনপি সহ সব দল অংশগ্রহণ করবে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে ব্যক্তিগতভাবেও অনেক, এটা কি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে ব্যক্তিগতভাবেও অনেক কূটনৈতিক সাক্ষাৎ করেছেন, প্রতিনিধি দল নিয়েও বৈঠক করেছেন, ভবিষ্যতেও এ ধরনের বৈঠক সাক্ষাৎ হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। তবে বৈঠক সম্পর্কে উদ্ধৃত হয়ে কেউ কথা বলতে চাননি। আমরা এই কথাটাই আপনাদেরকে দীর্ঘদিন ধরেই বলে আসছি, আমাদেরও তাই, আমাদের কাছেও তাই ইনফরমেশান যে কূটনীতিকরা কখনো কখনো দল বেঁধে, কখনো কখনো একা একা আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের সঙ্গে গিয়ে বসবেন, অথবা ডেকে তাদের এখানে চা নাস্তা কফি বা ওই যে মধ্যাহ্নভোজ নৈশভোজ এইসবের ব্যাপারে, এইসবের নামে এই মিটিংগুলো হবে। বিএনপিও সম্প্রতি একাধিক মার্কিন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত সহ বিভিন্ন দেশে কূটনীতিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। আওয়ামী লীগের মন্ত্রী নেতারা একাধিকবার এসব বৈঠকের সমালোচনা করে বিদেশিদের কাছে বিএনপি ধর্ণা দিচ্ছে বলে সমালোচনা করেন। এর মধ্যেই বিদেশি কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক সাক্ষাৎ বেড়েছে। আওয়ামী লীগ সমালোচনা করেছে যে বিদেশিরা, গতকালও বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বিএনপির নেতারা ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে নাকি কূটনৈতিক পাড়ায় যায়, ওখানে গিয়ে নাস্তা করতে করতে নানা কথা বলে, কিন্তু কূটনৈতিকদের সঙ্গে মিটিং কিন্তু আওয়ামী লীগেরও থেমে নেই, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। আর বিএনপিও থেমে নেই, বিএনপিও যতই বলুক যে তারা মনে করে যে তাদের কি, তারা মুখে বলছে যে বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দিবে, কিন্তু আদতে কূটনীতিকদের কাছে ছোটাছুটি তাদেরও, তারাও কিন্তু অব্যাহত রেখেছে। তো আমরা সবসময় বলে এসেছিলাম, আমরা এই জায়গাটায় খুব বিরোধী একটা অবস্থানে ছিলাম এবং এখনও আছি, ভবিষ্যতেও থাকব। কূটনীতিকদের কাছে আমাদের রাজনীতিবিদদের ছোটাছুটি দৌড়াদৌড়ি, এই যে একটা লাইন এসছে যে আমেরিকা শুনতে চেয়েছে বেশি, আওয়ামী লীগের যারা গেছে সব ঝানু নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কর্নেল ফারুক খান বলেন, তারা তো এক একজন মানে সেই ধরনের নেতা। ইন্ডিয়ান এম্বাসিতে বিএনপির যারা গেছে তারাও সেই রকম নেতা। তো আমাদের নেতারা এদের মধ্যাহ্নভোজে, এদের কি নৈশভোজে গিয়ে বলতে চাইলে দু এক কথা এসে বলুক না, কিন্তু এতটা এদের কাছে বা এদের প্রেসক্রিপশান, কারণ আমি সবসময় মনে করি যে তারা তাদের শুধু স্বার্থে তারা যাই করে, তারা তাদের বয়ে যায়নি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন, অবাধ গণতন্ত্রের জন্য, এই আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, চায়না বলেন, যে যাই বলেন, জাপান, জার্মানি, এদের বয়ে গেছে এইটা আমরা মনে করি না। সেই ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা আমাদের অবস্থানে থাকুক, আমাদের মানুষের মনে, আমাদের গ্যাটস নিয়ে, আমাদের জনগণের সমর্থন নিয়ে তারা যে যার মতন ক্ষমতায় যাক, দেশ চালাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।